Subscribe now and press the bell icon. Never miss an update. জল কমছে কিন্তু এক সপ্তাহ কেটে গেলেও এখনো চরম দুর্ভোগে ঘাটালের বানভাসী মানুষ। রোদ ঝলমলে আবহাওয়া ঘাটালে কিন্তু এখনো জলে ডুবে ঘাটাল ব্লকের অধিকাংশ গ্রাম পঞ্চায়েত এলাকা ও ঘাটাল পৌরসভার 17টি ওয়ার্ডের 11টি ওয়ার্ড এখনো জলমগ্ন। ফলে টানা জলবন্দী অবস্থায় পড়ে দুর্ভোগ আরও বাড়ছে ঘাটালের বানভাসী এলাকার বাসিন্দাদের। ঘাটাল ব্লকের মনসুকা এক, মনসুকা দুই, অজবনগর, দেওয়ানীচক এক ও দেওয়ানীচক দুই গ্রাম পঞ্চায়েত সহ দাসপুরের নাড়াজলা গ্রাম পঞ্চায়েত সহ পাশাপাশি ঘাটাল পৌরসভার 17টি ওয়ার্ডের মধ্যে 11টি ওয়ার্ড এখনও রয়েছে জলমগ্ন। তবে জল ধীরে ধীরে এলাকা থেকে নামতে শুরু করেছে বলেই দাবি প্রশাসনের। তবে মানুষের দুর্ভোগ এতটুকু কমার লক্ষ্য নেই এখনো পর্যন্ত। সবকিছু ঠিকঠাক থাকলে আরও 4-5 দিন লাগবে জলবন্দী দশা কাটতে। পানীয় জলের সংকট তো ছিলই, তার সাথে খাবারের সন্ধান করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে জলবন্দী এলাকার বাসিন্দাদের। যদিও প্রশাসনের তরফে এলাকায় বিদ্যুৎ সংযোগ ফেরানোর চেষ্টা করা হচ্ছে এবং এনডিআরএফ এর সহযোগিতায় প্রশাসনের তরফে দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানোর কাজ চলছে জোর কদমে। এখনো ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে রয়েছে বহু ঘরছাড়া বানভাসী মানুষ। সব মিলিয়ে এক সপ্তাহ পরও ঘাটালের বন্যা পরিস্থিতির এখনই স্বাভাবিক হওয়ার লক্ষণ নেই। ফলে যতদিন যাচ্ছে জলবন্দী এলাকার বাসিন্দাদের দুর্ভোগ আরও প্রকট হচ্ছে। এদিন নদীর জলস্তর ফের নামতে শুরু করায় জলবন্দী এলাকাগুলি থেকে জল কমার গতি কিছুটা হলেও বেড়েছে বলে জানা গিয়েছে। পড়ে যাচ্ছে, ডুবে গেছে, থাকতে পারছি না বাইরে। এক কমার জলে তক্তপোষ বিছিয়ে রয়েছি আমরা। হ্যাঁ, বাড়ি আমাদের বাড়ি এমন পরিস্থিতি, মানে কেউ একটা ঢুকেনি যে খোঁজ করেন যে মানুষগুলো কীভাবে রয়েছে। আমরা খুব মানে খেতে শুনুন পাইনি, জামাই ঘর ছিল বলে আমাদেরকে ভাত দিতে আমরা খেয়েছি, এমন অবস্থা আমরা রয়েছি। উনার মনে সব ডুবা তক্তপোষটুকু বার করে নিয়েছে, আমরা বাইরে রয়েছি। না এসতে পারিনি, কিছু আছে লোক আসছেন তো, এখন লোক এসছি, পয়সা কন্টেল তুলতে এসছি, মাল তুলতে খেতে তো হবে, আবার বাড়ি যাবো, পয়সা 10 টাকা দিয়ে তবে যেতে হচ্ছে। কীভাবে আমরা প্রচুর অসুবিধায় রয়েছি। না না, দুটো মানুষ আমরা সংস্থিতে একটা যোগ্য মেয়ে শুনলেন আমার আছে। না মাটির বাড়ি তো, জিরা ভাড়া বাড়ি, ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে, ওই তো আমরা ফাঁকে এসে রয়েছি। মানে বাইরে মানে তক্তপোষ বিছিয়ে রয়েছি, কি করে ঘরটা যদি পড়ে যায় বাড়িটা, কিছুতে কি করে থামে বেড়াবো আমরা। ওইলে আমরা বাইরে বসে রয়েছি তক্তপোষ বিছিয়ে, এক কুমোর জল তখনই আমার তক্তপোষ বার করে জল ফেলছি, একদিকে রয়েছি একদিকে। তো আমাদের বিস্কুট টাকা তিরপল্লি বিছিয়ে খাওয়া বসবো সেটা আমাদের দিয়ে আছে নিজে না, এমন অবস্থায় আমরা আছি। তিনটে লোক কেউ একটা খোঁজ আমার দিকে করে। ঘাটাল থেকে অনির্বাণ তিওয়ারি, রিপোর্ট বিগ নিউজ 24x7। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।